नमस्कार ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি সপ্তমিতা নাথ। প্রথমে সংবাদ শিরোনাম। নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র বাতিল। প্রতিবাদে বাসকান্দিতে সড়ক অবরোধ পড়ুয়াদের। শুরু হলো ভুবন মেলা। দুটি রাস্তা দিয়ে পাহাড়ে উঠছেন পূর্ণার্থী। মতিনগরে মেলার উদ্বোধন করলেন বিধায়ক কৌশিক রায়। বড়যাত্রাপুর সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র বাতিল। আদেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে স্মারকপত্র পড়ুয়াদের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ঐতিহ্যবাহী বাসকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হায়ার সেকেন্ডারি দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র হঠাৎ করে বাতিল করে দিয়েছে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন পড়ুয়ারা। ঐতিহ্যবাহী বাসকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হায়ার সেকেন্ডারি দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র হঠাৎ করে বাতিল করে দিয়েছে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল। গত 21 ফেব্রুয়ারি পরীক্ষা কেন্দ্রটি বাতিল করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুর। পরীক্ষা কেন্দ্র বাতিলের খবর শুনে খুবই ফেটে পড়েন বাসকান্দি নেনামিয়া স্কুলের ছাত্রছাত্রীরা। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবরোধ করে বসেন শিলচর ইম্ফল জাতীয় সড়ক। দুপুর আনুমানিক একটায় ছুটে আসেন লক্ষ্মীপুরের মহকুমা শাসক সুদীপ নাথ। তিনি এসে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং স্কুলের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। মহকুমা শাসকের কথায় আশ্বস্ত হয়ে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে আলোচনায় বসেন ছাত্রছাত্রীরা। মহকুমা শাসক ছাত্রছাত্রীদের সম্মুখে স্কুলের অধ্যক্ষ সালেহ আহমেদ লস্কর, স্কুল পরিচালন সমিতির সভাপতি সাদিক মোহাম্মদ লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা করেন। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রছাত্রীদের অসুবিধার কথা উল্লেখ করে কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পত্র প্রেরণ করা হবে। পত্র প্রেরণ করবেন স্কুলের অধ্যক্ষ ও পৃথকভাবে স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে। পরীক্ষা কেন্দ্র বহালের জন্য তিনি নিজে চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন লক্ষ্মীপুরের মহকুমা শাসক সুদীপ নাথ। মহকুমা শাসকের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। তাদের দাবি পরীক্ষা কেন্দ্র বহাল করতে হবে, অন্যথায় পুনরায় আন্দোলন গড়ে তোলা হবে। যে সেন্টারটা রিটার্ন আসতে লাগে, তো সেন্টারটা রিটার্ন আসার জন্য যতটুকু অফিসিয়ালি করণীয় আমরা করব, ঠিক আছে। আজকে এসএমসির একটা রেজুলিউশন নেবে এসএমডিসি, ঠিক আছে। আমার নাম মকসুদুল আলম, আমরা কাছাড় বাসকান্দি নেনামিয়া হাই সেকেন্ডারি স্কুল থেকে বলছি যে এত উমর থেকে আমাদের এই স্কুলে সেন্টারে এক্সাম চলছে, হঠাৎ করিয়া যে কৈলাপুর নেহরু কলেজে নিয়ে ট্রান্সফার করা হয়েছে, না কোনো ইনফরমেশন দিয়ে না কোনো আমরাকে জানিয়ে তারা হঠাৎ করে বলছে যে অ্যাডমিট কার্ড আনার জন্য। তাই এটার জন্য আমরা এই সেন্টারকে নেওয়ার জন্য আমরা মানছি না, এর জন্য আন্দোলনটা করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এত জীবন থেকে আমরা করছি, এমন সবার ঘর শট দ্বারকা শোনাই সব দূরে দূরে থেকে যাচ্ছে, এর জন্য আমরা চাই যে আমরা সেন্টারে থাকতো কত দূর দূর থেকে আইরেন মেয়েরা আইতরা, তাও বিকাল পরীক্ষা সকাল হইলে একটা মানা যায়, এর জন্য আমরা না মানছি না যে আমরা সেন্টারে এক্সামটা হবো। আমরা দাবিটা হইলো যে আমরা স্কুল এখানে সেন্টার লাগে, এতদিন থেকে এইখানে আমরা সেন্টার আছে, এখন আমরা চাই যে আরও লাগে এখানে রাখতে। পরীক্ষা কেন্দ্র কেন বাতিল হয়েছে তা জানেন না বলে অভিমত ব্যক্ত করেছেন স্কুলের অধ্যক্ষ সালেহ আহমেদ লস্কর। এদিকে এই কেন্দ্রটি এখান থেকে সরে যাওয়ায় ছাত্রছাত্রীদের কি সমস্যা হবে সেটা তুলে ধরেন তারাই। আমি বাসকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হিসাবে দুঃখিত এবং মর্মাহত, কারণ বিগত 21 তারিখে কাউন্সিলের একটা অর্ডারের মর্ম অনুযায়ী বাসকান্দি এম এ জুনিয়র কলেজ এবং নজরপুর জুনিয়র কলেজ কয়লাপুর নেহরু কলেজের ট্যাগ হয়েছে শুনেছি। তারপরে আমি যখন আমার অ্যাডমিট কার্ড আনতে যাই ডিসি কলেজে, তখন জানতে পারি যে বাসকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুল নেহরু কলেজের সঙ্গে ট্যাগ হয়েছে। তখনও কোনো চিঠি, অফিসিয়াল চিঠি পাইনি কাউন্সিল থেকে। তারপরে আমি ইমেইল মারার পরে তারা আমাকে উত্তর দিয়েছে, একটা চিঠি লেটারও দিয়েছে এবং বলেছে যে বাসকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুল নেহরু কলেজের সঙ্গে যুক্ত হয়েছে। আগে আমাকে কোনো কৈফিয়ত তলব করা হয়নি যে আপনার কোনো অসুবিধা আছে কি না বা উত্তর দেওয়া বলে কিছু প্রশ্নও জিজ্ঞাসা করেনি অফিসিয়ালি কাউন্সিল।
অথচ আমার এই বাসকান্দি ব্লকের মধ্যে একমাত্র প্রধান ইনস্টিটিউট হিসাবে সেটার সেন্টার নেওয়ায় আমি যেমন দুঃখিত এবং মর্মাহত, তথাপরি এই অঞ্চলের বহু 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর দূর অন্ত থেকে বেশিরভাগ ছাত্রী এখানে পড়তে আসে এবং অর্থনৈতিকভাবে তারা খুব স্বাবলম্বী নয়। ম্যাক্সিমাম পরিবারের ছেলে মেয়েগুলোই হচ্ছে বিপিএল লেভেলের এবং এরা পয়লা বাসকান্দিতে আসলে 7-8 কিলোমিটার এমনকি 15 কিলোমিটার দূর থেকে আসে। তার তদুপরি আবার কয়লাপুর নেহরু সেন্টার প্রায় 15 কিলোমিটার দূরে বাসকান্দি থেকে। এই অসুবিধার জন্য আমি যখন জানতে পারি তখন কিছু ছাত্রছাত্রীকে বলেছিলাম যে তোমাদের সেন্টার তো গিয়েছে কিছু করার, তো আমি লিখব, কিন্তু আমি লিখলেই যে হবে তা নয়, কাউন্সিলের মর্জির উপর ভিত্তি করবে। আমি বাসকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের এসএমডিসি প্রেসিডেন্ট, আমার নাম সাদিক মোহাম্মদ লস্কর। তো গত 1952 সালে আমাদের এই স্কুলটি স্থাপিত হয়েছে আর হায়ার সেকেন্ডারি হয়েছে 1992-85 ইংরেজিতে এবং সেন্টার হয়েছে 1992 হায়ার সেকেন্ডারি সেন্টার। তো সেই থেকে এখনও পর্যন্ত অনেক ছাত্র এখানে পরীক্ষা দিচ্ছে, এই বছরে 265 জন ছাত্র পরীক্ষা দেওয়ার কথা। কয়েক এক মাস দিন আগে আমাদের এখানে সরকারি নির্দেশ মতে এক্সামিনেশন সেন্টার কমিটি পরীক্ষা কেন্দ্র গঠনের জন্য নির্দেশ এসেছিল এবং সেই মতে পরীক্ষা কেন্দ্র পরিচালন কমিটি গঠনও হয়েছে। তো এরপরে হঠাৎ করে গত 24 তারিখ আমি জানতে পারলাম যে স্কুলের সেন্টার নাকি চলে গেছে হায়ার সেকেন্ডারি সেন্টারটা। তো এই ব্যাপারটা জানার পরে আমি প্রিন্সিপালকে ফোন করলাম, তো তিনি বললেন হ্যাঁ ব্যাপারটা সত্য। তো আমি বললাম আপনি কোন দিন অর্ডার পেয়েছেন, তিনি বললেন যে 21 তারিখের একটা অর্ডার পেয়েছি। তো আমি বললাম আপনি এইসব ব্যাপারে তো বলার কথা ছিল, কী করেছেন আপনি? তিনি বললেন যে আমার করার কিছু নেই, কারণ এটা 2020 সালের একটা ইয়ের অনুসারে হয়েছে। তো আপনাকে কিছু জানায়নি? তিনি বলেছেন না আমাকে কিছু জানায়নি। 2020 সালের একটা ইয়ের রিপোর্টের উপর হয়েছে। তারপরে আমি বললাম কীভাবে হয়েছে, তখন তিনি বললেন যে 3-4 মাস আগে একটা ইন্সপেকশন টিম এসেছিলো গুয়াহাটি থেকে কাউন্সিলের, তো তারা এসে কিছু জিনিস জিজ্ঞেস করেছে, তার উপর ভিত্তি করে বোধ হয় সেন্টারটা গেছে। তবে আমি বললাম যে আপনাকে কিছু জানায়নি? বললেন না সেসব কিছু জানায়নি। আজ থেকে শুরু হলো ভুবন মেলা, পাহাড়ে দুটি রাস্তা দিয়ে উঠছেন পূর্ণার্থী। ভুবন মেলা উপলক্ষে মতিনগরে ভুবন যাত্রী মেলার উদ্বোধন করলেন বিধায়ক কৌশিক রায়। শিব চতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে সোমবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। এদিন সকাল থেকেই ভুবন তীর্থের আমড়াঘাটে কৃষ্ণপুর ও মতিনগর দুটি রাস্তা দিয়েই পাহাড়ে উঠেন পূর্ণার্থীরা। এদিকে সোমবার দুপুর 2টায় মতিনগরে ভুবনযাত্রী মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। মতিনগর ভুবন তীর্থ রোডে ফিতা কেটে তিনি মেলার উদ্বোধন করেন। পরে মতিনগর বাজারে ভুবন হিলজিবির প্রাক্তন সভাপতি শ্যামল ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক কৌশিক রায়। সভায় উপস্থিত ছিলেন ভুবন ভ্যালি বাগান ম্যানেজার এস শর্মা, সুবুধ রঞ্জন দাস, কৃষ্ণজীবন দেবনাথ, অভিজিৎ ধর, চন্দন দেবনাথ, মান্না দে প্রমুখ। মতিনগর হয়ে ভুবন পাহাড়ে যাওয়ার যে রাস্তা, যে দ্বার, সেই দ্বারের আমরা সবাই মিলে উদ্বোধন করেছি। আমরা সবাই জানি যে শিব চতুর্দশীতে ভুবন পাহাড়ে যে প্রসিদ্ধ মেলা, শুধু কাছাড় বা বরাক উপত্যকা নয়, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের জন্য একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ মানুষ গিয়ে শিবকে সেখানে জল দেন। এই শিবরাত্রি যে উৎসব, সেই শিবরাত্রি উৎসব সেখানে পালন হয়ে থাকে। আমরা বিগত দিনে আমাদের সরকার ভুবন মেলাকে, ভুবন তীর্থকে সমস্ত উত্তর পূর্বাঞ্চল তথা ভারতবর্ষের মধ্যে একটা প্রধান তীর্থকেন্দ্র হিসাবে স্থাপন করার জন্য একটা চেষ্টা শুরু করেছে। আর আমরা আজকের দিনে গর্বের সঙ্গে বলতে পারি যে প্রথম কোন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত কয়েক মাস আগে, 2-3 মাস আগে সেই ভুবন তীর্থে হেলিকপ্টার যোগে গিয়েছেন, গিয়ে সেই মন্দিরের উন্নয়ন, সেই ভুবন পাহাড়ের উন্নয়ন, ভুবন তীর্থের উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা জানি যে আমাদের
माननीय मंत्री परिमल शुक्ल बैद्यर उद्योगे एवं चेष्टा एक रास्ता तैरी हुई कृष्णनगर हुई जो रास्ता कृष्णपुर हुई जो रास्ता से रास्ता तैरी अनेक अंशे से सम्पूर्ण किछु काज बाकी आछे जाते भुवन तीर्थे जावार जन्य। एदिके भुवन तीर्थे आसा पुण्यार्थीदेर निरापत्तार कथा माथाय रेखे कठोर अवस्था नियेछे जिला प्रशासन। कृष्णपुर मतिनगर और पहाड़ेर चूड़ाय मूल मंदिरे मोतायेन करा हयेछे पुलिस। एदिके तीर्थे जाते केह नेशाद्रव्य निये जेते ना पारेन तार जन्य दुटी रास्ताय आबकारी विभागेर तल्लाशी अभियान चलछे। स्वास्थ्य विभागेर पक्ष थेके दुदिके अस्थायी शिविर खोला हयेछे। বড়যাত্রাপুর সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে কাউন্সিল। এই আদেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে জেলা শাসক মারফত স্মারকপত্র প্রদান করলো বিদ্যালয়ের পড়ুয়ারা। আমাদের সমস্যা, আমরা যে স্কুলের যে সেন্টার টুয়েলভের যে এক্সাম দিতাম, সিরাজুল আলী সেন্টারও আমরা এক্সাম দিতাম, তো যাত্রাপুর সিরাজুল আলী, এখন আমরা ট্রান্সফার হইয়া জিসি কলেজও হয়ে গেছে। তো এটা আবার কারণে আমরা অত্যন্ত যে দুঃখিত, কারণ আমরা যাতায়াতের ব্যবস্থা এখন আমরা প্রায় 3 ঘন্টার মতো লেগে গেছে আমরা ওখান থেকে এসে। তো আমরা এক্সাম বিকাল পরীক্ষা, যদি আমরা এসতে চাই যদি ডিসি কলেজ, আমরা পরীক্ষার জন্য একদম প্রস্তুত, কিন্তু আমরা যানবাহন যে ব্যবস্থা, ট্রাফিকের জ্যাম, আর আমরা তো ছেলে মানুষ, আমরা যে কোনো মতে আসতে পারবো যেসব বললি দিয়ে, কিন্তু আমাদের যারা মেয়েরা, আমাদের যে বোনেরা আছে, তারা আসতে পারবে না, কারণ তারা গার্জেন সঙ্গে থাকবে, এরপরে তারা সিঙ্গুল আসতে পারবে না, নানান সমস্যা, কারণ আমরা লড়াইটা করছি শুধু এই কারণে যে আমরা যাতায়াত ব্যবস্থার কারণে, আর যেহেতু এটা সিটি একটা, তো সিটির মধ্যে ট্রাফিকের জামার কারণে আমরা লড়াই করি, আমরা পড়ার কোনো যেন আমরা যেন ডিসি, আমরা ভাগ্য যেন আমরা ডিসি কলেজে আমরা এসেছি, তো আমরা দুর্ভাগ্য যেন আমরা ডিসি কলেজে আমরা গাড়ির জামার কারণে আমরা এটা আমরা যে পুরানো সেন্টার আসতে সিরাজুল আলী এই সেন্টারে আমরা ট্রান্সফার করলে, বা আমাদের যে বিক্রমপুর গর্ধন হায়ার সেকেন্ডারি এই স্কুলও আমরা পরীক্ষাটা নেওয়ার লাগে আমি অনুরোধ করছি। সেন্টারের মধ্যে দেখি কিছু স্টুডেন্ট সব আওয়া আমরা সম্ভব হয়েছে না। আজকে আমরা কয়েকজন আইসি বিক্রমপুর গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আওয়ার আমার উদ্দেশ্যটা হইল গিয়া যে আমরা যে হায়ার সেকেন্ডারি স্কুলের ফাইনাল এক্সাম যেটা আসলো, ফাইনাল এক্সামের সেন্টার যেটা প্রথম থেকে বা এখন পর্যন্ত যে এক্সামটা হইয়া আছে, এটা এখনও পর্যন্ত আমরা সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুলে হয়েছি, কিন্তু গত শুক্রবার রাত্রে আমরা স্কুল থেকে অনলাইন যে এক্সাম ও পড়াশোনা হয়েছে যে গ্রুপ, ওই গ্রুপের মধ্যে আমাদের স্কুলের একটা নোটিফিকেশন দিয়েছেন যে অন্য বছর যেভাবে সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুলে তুমি দেন এক্সাম দিছো, এবার কিন্তু তোমরা আর এক্সাম সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুলে হইতো না, এবার তোমাদের এক্সাম হইব গিয়া শিলচর ডিসি কলেজে। তাই আমরা হঠাৎ যে আর আমাদের মধ্যে বাকি রয়ে যায় 14 দিন, এটা বড় কথা নয়, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন ওটাও বলা হয়েছে যে আমরা যে যদি আমরা বাঙ্গারপাড় থেকে এলাকার ছাত্র যদি ডিসি কলেজের মধ্যে এই এক্সাম দিতে হয়, তাইলে কমসেকম এখান থেকে 25-30 কিলোমিটার শিলচর আমরা গড় থেকে সেবার আরও বেশিও আছে। তো আমরা ও কারণে আজকে কেন আইছি যে আমরার পার্শ্ববর্তী স্থানে যে অন্যান্য সেন্টারগুলো রয়েছে, ওই সেন্টারগুলোর মধ্যে যদি আমরার স্কুলের সেন্টারটা দেওয়া হয়, তাইলে আমরা লাগিয়া বহু ভালো হইব। এবারে উপত্যকার বিভিন্ন পৌর বোর্ডের নির্বাচনী খবর। আসন্ন পৌরসভা নির্বাচন 2022কে সামনে রেখে আজ 8 কর্মকর্তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি 8 নম্বর ওয়ার্ডের এক বিজেপি প্রার্থী দীপশিখা বিশ্বাস এক সাংগঠনিক সভা আয়োজন করেন। আজকের সভায় উপস্থিত থেকে প্রার্থীদের সাথে মত বিনিময় এবং দলের চিন্তাধারা ও কর্মীদের কি করণীয় এই ব্যাপারে বক্তব্য রাখেন জেলা পৌর নির্বাচনের দলের তরফ থেকে হাইলাকান্দির দায়িত্বপ্রাপ্ত প্রভারী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দির প্রভারী তথা রাজ্য বিজেপির সদস্য সৈকত দত্ত চৌধুরী, মিলন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের সভায় দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা ছাড়াও স্থানীয় ভোটার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের যে ওয়ার্ড কমিশনার হবে সে যাতে আমাদের এলাকার কাজ করতে পারে, প্রত্যেকটা গলি পাকা থাকে, সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল থাকে,
ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকে, গলিতে স্ট্রিট লাইট থাকে। বা প্রধানমন্ত্রীজি যে ঘর উনি দিল্লি থেকে পাঠান 2,60,000 করে, আমাদের সবার এলাকার যারা বিপিএল শ্রেণী আছেন সবার যাতে পাকা ঘর থাকে, ওনাদের ঘরে শৌচালয় থাকে এবং ফ্রি গ্যাসের কানেকশন থাকে, ইলেকট্রিসিটি থাকে, ওনারা যাতে ভালোভাবে থাকতে পারে। এটাই তো আমরা তো নির্বাচনে এরকম আমাদের তো সবাই এই আছে আশা না, যে আমাদের ওয়ার্ড কমিশনার আমাদের সুখে দুঃখে থাকবে, এটাই তো বানাবে। সেই নির্দল প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী সেই প্রত্যেক ওয়ার্ডে প্রার্থীদের সাথে 300 থেকে 350 কোনো কোনো ওয়ার্ডে 400 ভোটে হারবে। এই জন্য আপনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন দিবাস্বপ্ন থাকবে। বিগত লক্ষ্মীপুর পৌর বোর্ড একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জনগণের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি, তাই বিজেপির এই পৌর বোর্ডের সহসভাপতি তথা এবারের পৌরসভা নির্বাচনের লক্ষ্মীপুর পৌরসভার 8 নং ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থী মৃণাল কান্তি দাস এবার নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তিনি আশাবাদী এবারে তাদের দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করবে এবং লক্ষ্মীপুরবাসীর বহুদিনের দাবিগুলো পূরণ করবে। আমাদের সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, আমি কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছি, কারণ বিগত যে ইলেকশন ছিল, গত যে ইলেকশন ছিল, সেই ইলেকশনে আমি 1 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলাম। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ওরা ভোট দিয়েছিল, কিন্তু আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি, কিন্তু সব আশা পূর্ণ করতে পারিনি। তার কয়েকটা রিজন আছে। গত ইলেকশনে 10টি ওয়ার্ড ইলেকশন হয়েছিল, সেই 10টি ওয়ার্ডের মধ্যে আমরা বিজেপি 10টি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কিন্তু আমরা 5টি ওয়ার্ড জিততে পেরেছি, 4টি ওয়ার্ড কংগ্রেস জিতেছিল, 1টি ওয়ার্ড নির্দল জিতেছিল। কিন্তু নির্দলকে আমরা অনেক চেষ্টা করার পরে নির্দল আমাদেরকে সমর্থন না করে নির্দল কংগ্রেসকে সমর্থন করেছে, তবু আমরা ড্র হয়ে গেছিলো 5টা 5টা। কিন্তু এই মিউনিসিপ্যালিটি একটা আইনে একজন এক্স অফিসিও মেম্বার দুজন থাকে, যাদের ভোটাধিকার ভোট পাওয়ার থাকে। সেই দুজনের মধ্যে একজন এমপি ছিলেন সুস্মিতা দেব, আর একজন ছিলেন রাজদীপ গোয়ালা। তারা এই কংগ্রেসে ছিলেন তখন তাদের ভোট তারা এসেছিলেন, ভোটাভুটি হয়েছিল, সেই ভোটে কংগ্রেস জিতেছিল। আমরা বিরোধী আসনে ছিলাম, সেই বিরোধী আসনের বিরোধী দলনেতা হিসাবে আমি কাজ করে গিয়েছিলাম। তখন আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা পূরণ করতে পারিনি, কারণ কংগ্রেস যেহেতু আমরা কমিশনার সবারই পাওয়ার সমান থাকে, কিন্তু তাদের যে পাওয়ারটা ছিল আমাদের প্রতি তাদের পাওয়ারটা ছিল বৈমাতৃসুলভ ব্যবহার। সেই ব্যবহারে আমরা প্রথম দিকে কোনো কাজের পাইনি, যদি একটা কাজ আসতো বিজেপি ওয়ার্ড কমিশনারদেরকে অনেক কম তাদের বাটে পড়তো, যেটা দিয়ে ওয়ার্ডের কোনো কাজের উন্নতি করা যায়নি। অনেক যতটুকু পেরেছি করেছিলাম, কিন্তু ব্যাপার হয়েছে তাদের সেই যে বোর্ডটা, সেই বোর্ডটা চলেছিল মাত্র 2.5 বছর। 2.5 বছর চলার পরে তাদের থেকে যে নির্দল প্রার্থী ছিলেন উনি আবার ওদের দল ত্যাগ করে কংগ্রেসের আরেকজন মহিলাকে দল থেকে কংগ্রেস দল থেকে ত্যাগ করে আমরা বিজেপিকে সাপোর্ট করেছিলেন। তখন আমরা বিজেপি বোর্ড বানিয়েছিলাম, সেই বিজেপি বোর্ডের যেহেতু এটা রিজার্ভ সিট ছিল, তখন চেয়ারপারসন ছিলেন সঙ্গীতা কুরুং মহাশয়া এবং ভাইস চেয়ারম্যানের ভোটাভুটি হয়েছিল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বা নির্দলের মধ্যে। তখন আমাকে সেই ইলেকশনে আমি দাঁড়া হয়েছিলাম, তখন ভোটাভুটিতে আমি ভাইস চেয়ারম্যান সিলেকশন পেয়েছিলাম। ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আমরা সুন্দরভাবেই বোর্ড চালাইছি, তারপরে যতটুকু কাজ উন্নত করেছি বা কাজ করেছি প্রত্যেকটি ওয়ার্ডে, আমরা কিন্তু তাদের মতন এই বৈমাতৃসুলভ ব্যবহার করিনি, আমরা ঠিক কাজ তাদেরকেও দিয়েছি, আমরাও করেছি, কারণ সব ওয়ার্ডেই আমাদেরই ভোটার সাপোর্টার ছিল। কিন্তু হয়তো জিততে পারিনি আমরা, কিন্তু 10টা 10টা ওয়ার্ডে বিজেপি অতি অল্প ডিফারেন্সে হেরেছিল, যে কয়টা সিট আমরা জিততে পারিনি, কিন্তু যেগুলো জিতেছি ভালো ডিফারেন্সে জিতেছি, কিন্তু যেগুলো হেরেছি কোনোটা 20 ভোট, কোনোটা 15 ভোট, কোনোটা 3 ভোট, এরকমভাবে আমরা হেরেছি ওয়ার্ডগুলো। সেই কারণে আমরা ওদের মতন কোনো ব্যবহার দেখাইনি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যখন কাজ এসেছিল, ফান্ড এসেছিলো, ফান্ডগুলো সমভাবে আমরা করেছি, যাতে প্রত্যেক ওয়ার্ডেই কাজ হোক, সেই মনোবৃত্তি নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু এবার আমি প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক হয়েছি, কারণ এবারের মানচিত্রটা লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটির টোটালি চেঞ্জ। আমরা এমন একজন প্রথমে আমরা পেয়ে গেছি আমাদের এমপি মহাশয়কে, তিনি আমাদের এক্স অফিসিও মেম্বার মিউনিসিপ্যালিটির। সেকেন্ড পেয়েছি, উনিও খুব ভালো আমাদেরকে ফান্ড টান
দিয়েছেন বা দেবেন এরকম আশ্বাস আমরা ইয়ে করেছি। তারপর পেয়ে গেছি আমরা একজন কর্মবীর বিধায়ক কৌশিক রায়, উনার যে 6-7 মাসের কার্যকালে লক্ষ্মীপুরের জন্য যা করে যাচ্ছেন সেটা লক্ষ্মীপুরের মানুষ যদি এবার ভালো করে না বুঝে 10টা ওয়ার্ড দেবে আমরা পুরো আশ্বাস 10টি 10টি ওয়ার্ড আমরা পাবো। বদরপুর পৌরসভা 6 নং ওয়ার্ডের 4টি মূল সমস্যা পানীয় জল, রাস্তাঘাট, নালা নর্দমা এবং স্ট্রিট লাইট। এই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এই ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থী মুন্না সেন। বহুদিন ধরে নানাভাবে সমাজসেবার সাথে জড়িত মুন্না সেন নিজের জয় সম্বন্ধে 100%ই নিশ্চিত। ভিটিভির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, আমার এই 6 নং ওয়ার্ডের অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে 4টি সমস্যাই প্রধান। প্রথমত হলো আমাদের জলের সমস্যা, তারপরে হলো আমাদের নালা নর্দমার সমস্যা, রাস্তার সমস্যা এবং স্ট্রিট লাইটের সমস্যা। এগুলো সমাধান করার জন্যই আমার এই 6 নং ওয়ার্ডের জনসাধারণ আমাকে অনুপ্রাণিত করেছে বা আমাকে সাহায্য করেছে যাতে আমি প্রার্থী হয়ে এই কাজগুলো সমাধান করতে পারি। আপনি কি এর আগেও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন? হ্যাঁ, টুকটাকভাবে ছিলাম। আপনার প্রধান কি থাকবে যে আপনি জয়ী হয়ে প্রথম কি করতে চান? প্রথমত করতে চাইবো যে আমার এই ওয়ার্ডের জলের সমস্যাটা সমাধান করতে, জলের প্রচুর সমস্যা, এগুলো সমাধান করতে চাইবো। আমাদের এই ওয়ার্ডের জল নেই, জলের জন্য অনেক কষ্ট হচ্ছে সবার, তাই জলের সমস্যাটাই আগে সমাধান করবো। এদিকে মুন্না সেনের জয় নিয়ে দৃঢ় নিশ্চিত তার এক সমর্থক রাখাল ঘোষ জানান, আমার তো 100% এই ওয়ার্ডে মুন্না সেনের জয় হবে। যেহেতু আমাদের এখানে প্রথমে ছিল 3 নম্বর ওয়ার্ড, বহুত বড় এরিয়া, এটাকে কেটে আমরা 3টা ওয়ার্ড করা হয়েছে, যার কারণে আমরা এখন সীমিত ভোটার নিয়ে আমরা কাজ করব। এই কাজের যে আমাদের যে মুন্না সেনের যে ইয়েটা আছে আর কি, অভিজ্ঞতাটা যেটা আছে সেটা আমাদের পুরাটা ভোটারের মধ্যে আছে যে উনি কাজ করতে পারবেন, ওনার এই এক্সপিরিয়েন্সটা আছে। আর বিশেষ করে আমরা যারা আছি ভোটাররা ওনার সাথে সবসময় সহযোগিতা করে যাব। ওনাকে কোনো জায়গায় যদি ভুল হয় সেটা আমরা শুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের যে জলের যে সমস্যাটা যেটা, সেই জলের সমস্যাটা সবার আগে আমরা এটা মানে করার চেষ্টা করব। মিউনিসিপ্যালিটি বসার পর সঙ্গে সঙ্গে আমরা এই জিনিসটা করব। সেকেন্ড হলো আমাদের নালার যে সমস্যাগুলো, মানুষ অল্প বৃষ্টি দিলে পরে ঘরে জল ওঠে, নানা ধরনের প্রবলেম চলে, মানুষ স্কুলের স্টুডেন্টরা যেতে পারে না, যার কারণে আমরা এটা সবাই এই দুটা কাজ আমরা বিশেষ করে আমরা এটার মধ্যে চেষ্টা করব। আর আমাদের যে কারেন্টের যে সমস্যাটা, যেটা স্ট্রিক লাইট বা ওই কিছু প্রকল্প আছে সরকারি, এগুলো আমরা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আমরা এটা আহ্বান করব যে তোমার প্রচুরভাবে আমরা চেষ্টা করব। আমরা এটাই আমাদের কমিশনার যে হবেন মুন্না সেন, ওনাকে আমরা এটা মানে ইয়ে করব, চেষ্টা করব ওনাকে নিয়ে আমরা এগুলো সবাই ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। হাইলাকান্দি পৌরসভা নির্বাচনের 14 নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রাকেশ মালাকার জনগণের সমর্থন আদায়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেন। এই উপলক্ষে তিনি দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে ঝড়ের গতিতে ঘর ঘর প্রচারাভিযানে নেমে জনগণের সঙ্গে ঘরোয়া বৈঠকে মিলিত হন। তিনি জনগণের সকল সমস্যা, বিশেষ করে রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার বিষয়ে আলোচনা করেন এবং জনগণকে আশ্বাস দিয়ে বলেন যে বর্তমানে কেন্দ্রের নরেন্দ্র মোদি এবং রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপির সরকার রয়েছে আর তিনি শাসক বিজেপি দলের টিকিটে 14 নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরও বলেন যে এই সুবাদে তিনি বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হয়ে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হলে 14 নং ওয়ার্ডের বহু উন্নয়নের কাজ করার সুযোগ যেমন লাভ করবেন, তেমনি রাস্তাঘাটের সংস্কার সহ পানীয় জলের নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এখানে উল্লেখ্য, 14 নং ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী রাকেশ মালাকার ও সঙ্গে ছিলেন বহু সমর্থক। আমার উপর আস্থা আছে, কারণ হলো আজকে বিগত 5 বছর যে কাজকর্ম আমি আমার যে কর্মসূচি আসলো, এটা স্বাধীনতার পরটা কি 14 নম্বর ওয়ার্ডে এরকম খাদ হয়েছে না, এরকম আমূল পরিবর্তন হয়েছে না। আগে অনেক কমিশনাররা আইসে গেছে, বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী আইসে, কিন্তু হাইলাকান্দি 14 নম্বর ওয়ার্ড সবসময় বঞ্চিত এবং লাঞ্ছিত আসিল। যেটার উদাহরণস্বরূপ আমি একটা ইয়ে হইতে পারি, আমরা এখানে নদীর পাড়ে রাস্তা, যেটা স্বাধীনতার পর থেকে এখানে কোনো খাদ হয়েছে না, হয়ারে এখানে 2 টার্ম 3 টার্ম প্রত্যেক কমিশনার আসিল, কিন্তু কোনো কাজ হয়েছে না। এবার জনগণে দেখতে পারবেন যে আগের কাজ কর্মসূচি এবং
বিগত পাঁচ বছরের কর্মসূচির মধ্যে মানুষে কম্পেয়ার করছেন, কর্ম কম্পেয়ার করাই গিয়া আজকে আমার হয়তো পরিশ্রম করা লাগবে, যার বাসা তো যাই আর খুব ভালো রেসপন্স দেয়। অতটুকু পাবলিকে কর যে আপনি ঘরে বই থাকুন, আপনার তার কর্তব্য হইল আপনাকে ঘরে বই হবে জিতানো। আমাদের তো এই ওয়ার্ডের যেটা মানে পরিবর্তন হয়েছে, যেটা বিজেপি আসার পর হয়েছে, কারণ লাস্ট টার্মে যারা কমিশনার ছিলেন তারা ভুয়া বিল বানিয়ে মানে রাস্তার কাজ হয়েছে দেখিয়ে দেখিয়ে বিল বানিয়ে মানে নিয়ে এসছে, তো কোনো কাজ হয়নি। পানীয় জলের সমস্যা, রাস্তা শুকনা দিনেও আমাদের অনেক প্রবলেম ছিল রাস্তার মধ্যে, আসা যাওয়া যেত না, বাইক নিয়েও চলাফেরা যেত না, কোনো রিক্সা কোনো টুকটুক কোনো কিছু ঢুকত না আমাদের এই গলি থেকে। বিজেপি আওয়ার পর আমার লাস্ট যে কমিশনার রাজেশ মালাকার ছিল, ওনার হাত ধরে আমাদের এই রাস্তাটা হয়েছে। আপনারা আসছেন আপনারা দেখতে পারবেন এই রাস্তাটা ব্লকের হয়েছে, ইভেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই এটা পর্যন্ত আমাদের রাস্তা হয়েছে। ও লাস্ট কমিশনার ছিল রাজেশ মালাকার, উনি করেছেন, তো ওটা বিজেপি আওয়ার পরে হয়েছে। তো এজ এ ভোটার, এই ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে আমরা এবার রাজেশ মালাকারকেই ভোট দেবো, আমরা বিজেপিতেই ভোট দেবো, কারণ বিজেপি আসার পর মানে ডেভেলপমেন্ট একদম হুড়হুড় করে আমাদের ওয়ার্ডে বা প্রত্যেকটা হাইলাকান্দির ওয়ার্ডে হয়েছে। তো এবার আমরা বিজেপিকেই দেবো, রাজেশ মালাকারকেই আমরা বিপুল ভোটে জিতাবো। তো এজ এ সচেতন নাগরিক হিসাবে বলবো, আমার কাছে তিনটা ইস্যু। একটা হলো ফার্স্ট জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, সেকেন্ড হলো এই আনপেনওয়েতে বিল্ডিং দেওয়ার পারমিশন দেওয়াটা বন্ধ করতে হবে, কারণ একটা বাড়ি উঁচুতে একটা বাড়ি নিচেতে। আনপেনওয়েতে আমার বাড়ি এই বছর জলে ডুবে গেলাম, আমার বাড়িটা আনপেনওয়েতে দুই ফুট বাড়িয়ে দিলাম, এটা যাতে একটা বিধিসম্মত নিয়ম করে যে গভর্নমেন্ট বোর্ডে এটা যেন ইমপ্লিমেন্টেশন করে, কারণ এটা কারণ জল নিষ্কাশনের জন্য এটা যে মানে মানুষ আজকে আর লাগা বাড়ি অনেক কয়েক পয়সাওয়ালা উনি এটা উচ্চ করে দিয়েছেন, প্রপার একটা ইউনিফর্মলি যাতে হয়। দীর্ঘদিন ধরে সংঘের কর্মী হিসাবে জনসেবার কাজ করে আসছেন বদরপুর 7 নং ওয়ার্ডের উদ্যমী যুবক নিরুপম আচার্যি। এবার তিনি বিজেপি দলের প্রার্থী হিসাবে বদরপুর পৌরসভার 7 নং ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিটিভির সাথে এক একান্ত সাক্ষাৎকারে নিরুপম জানান, সেই কোভিড পিরিয়ড হোক আর স্বাভাবিক সময়, তিনি সবসময় জনগণের কাছে তাদের সাহায্য করে আসছেন, আর এবার নির্বাচনে জয়ী হলে তিনি তার ওয়ার্ডবাসীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের প্রতিটি সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করে যাবেন। আজ আমি নির্বাচনে কেন দাঁড়িয়েছি, নির্বাচন দল আমাকে চুনেছে, তার জন্য আমি দলকে অনেক ধন্যবাদ জানাই। আমরা লাস্ট আমার যতটুকু মনে পড়ে প্রায় 1890 বছর ধরে আমি সঙ্ঘের কাজ করে যাচ্ছি, সেবামূলক কাজ করে যাচ্ছি। আমি সঙ্ঘের মাধ্যমেই দলের কাজ করে যাই। তো আমাদের মুখ্য কারণ যেহেতু পৌরসভা ইলেকশন বদরপুর 7 নম্বর ওয়ার্ড আমাকে দিয়েছে দায়িত্ব, আমরা প্রথম আমার কর্তব্য, আমাদের ওয়ার্ডে কিছু সমস্যা আছে এটা সত্য, সমস্যাগুলোর মধ্যে প্রথম নালা নর্দমা ড্রেনেজ। অ্যাকচুয়ালি সত্যি আমি যদি পাস্ট বলি তো অনেক কথা, আমি এখন প্রেজেন্টে আমার উপরে কী দায়িত্ব থাকতে পারে, দলের সম্পূর্ণ কোঅপারেশন থাকে কিন্তু আমরা অনেক ব্যক্তি বিশেষে ঠিকমতো কাজ করে কুলাতে পারি না, এটাও সত্য। এখন আমার কাজ, আমাকে এই বছর দিয়েছে দায়িত্ব, আমার কাজ 100 ভাগ যাতে আমি আমার ওয়ার্ডকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, এটা আমার প্রতিশ্রুতি যে ড্রেনেজ, রাস্তাঘাট, স্ট্রিট লাইট এগুলো আমাদের কমন সাবজেক্ট, এটা আমি 100% করে দেওয়ার চেষ্টা করব। তথাপি সঙ্গে আরেকটা কথা না বললে হয় না, কথাটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের বদরপুর অঞ্চলে আমাদের কোনো এমএলএ নেই, যখন এমপি আসে তখন অলরেডি ভয়াবহ কোভিড পিরিয়ড, দেশ জুড়ে মহামারীতে একটা প্রবলেমে সবাই ফেস করেছে, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, তখন দলের অন্য কোনো দল বা নির্দল বা সামাজিক ব্যক্তিগতভাবে খুব কম মানুষকে আমরা পাশে দেখেছিলাম, কিন্তু এই বিজেপি আমাদেরকে পুরোভাবে সময় সময় সম্পূর্ণভাবে একদম 100-এর মধ্যে 100 ভাগ আমাদেরকে সাহায্য করে, আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নানান রকমের ফাস্ট ফুড ডিস্ট্রিবিউশন থেকে নিয়ে ভ্যাকসিন থেকে নিয়ে
খাওয়া দাওয়া মানে ড্রাই ফুড থেকে নিয়ে রান্নার ফুড থেকে নিয়ে আমরা ভ্যারাইটিভাবে দলবদ্ধভাবে আমরা কাজ করে গেছি। এটা আমাদের এখানে বদরপুরবাসীর চিরসত্য, বদরপুরবাসী এটা সাক্ষী আছে। এদিকে স্থানীয় ভোটার তথা নিরুপম আচার্যের জনৈক সমর্থক পিন্টু রঞ্জন দাস নিরুপম আচার্যের জয় নিয়ে নিশ্চয়তার কথা তুলে ধরে তার সমাজসেবার বিভিন্ন দিকও তুলে ধরেন। যেমন কোভিডের পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি একমাত্র যতটা ওয়ার্ডের ক্যান্ডিডেট আছেন এর মধ্যে একমাত্র নিরুপম আচার্য আমাকে নিয়ে যেভাবে প্রতিটা ঘরে ঘরে আমাদের সাধ্য অনুযায়ী যেমন চাল ডাল আলু যেটুকু পেরেছি আমরা নিরুপমের সাহায্যে আমরা ডোর টু ডোর পৌঁছে দিয়েছি। কিন্তু এই সাত নম্বর ওয়ার্ডে এবং আরও যারা প্রার্থী আছেন তারা কি সত্যি কোনো সামাজিক কর্মে নিযুক্ত আছেন, এটাই আমাদের আমার সাত নম্বর ওয়ার্ডের নাগরিকের কাছে এটাই শুধু প্রশ্ন, কে সমাজকর্মে এতদিন পর্যন্ত নিযুক্ত আছে। দলকে বিজেপি দলের কার্যকর্তাকে এটার জন্য ধন্যবাদ, সত্যি একজন নির্ভরযোগ্য ক্যান্ডিডেটকে বেছেছেন। আর সাত নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিকের কাছে আমার অনুরোধ এটাই যে এতদিন পর্যন্ত যে সমাজকর্মী হিসাবে সমাজের দায়িত্ব নিয়েছেন সামান্য ছোটোখাটো ওর সাধ্য অনুযায়ী আমার মনে হয় ওকেই জয়ী করাটা আমাদের কর্তব্য। এবারে খবরে নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004, ফোন নম্বর 9706054799। নিউ মালক্ষী জুয়েলার্স আনন্দত রোড শিলচর জৈন ভবনের পাশে, মোবাইল নম্বর 8486971375। এখানে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ও মনমাতানো সব ডিজাইনের গলার হার, নেকলেস, চূর, আয়স্ত, শাখাপোলা, কানের দুল, ছেলে ও মেয়েদের আংটি আদি সোনার অলংকার। এছাড়াও নিউ মালক্ষী জুয়েলার্স থেকে সোনা ক্রয়ের উপর রয়েছে আকর্ষণীয় অফার, কেবলমাত্র 60,000 টাকায় পাচ্ছেন বিয়ের সম্পূর্ণ সেট, সাথে পাচ্ছেন শিশুদের আকর্ষণীয় উপহার, 1,20,000 টাকার গহনা কিনলে সাথে পাবেন কানের দুটি টপ ফ্রি, 3,50,000 টাকার গহনা কিনলে সরাসরি একটি গলার পেন্ডেন্ট পাবেন ফ্রি। এছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ, 10 মাস কিস্তি দেবেন, 11 নম্বর মাসে সোনা নেবেন সঙ্গে 5,000 টাকার সোনা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন নিউ মালক্ষী জুয়েলার্স আনন্দতরুর শিলচর জৈন ভবনের পাশে, মোবাইল নম্বর 8486971375। ফিরে এলাম বিরতির পর। বিগত 4 বছর ধরে ইউক্রেনের সামি স্টেট ইউনিভার্সিটিতে পাঠরত চিকিৎসা বিজ্ঞানের ছাত্র মুহিম আহমেদ খান আবদ্ধ হয়ে আছেন ইউক্রেনে। জানা গেছে বহু শিক্ষার্থীর সঙ্গে কাছারের কালাইনের মুহিমও আবদ্ধ হয়ে রয়েছেন, যার ফলে পরিবারের লোকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাধ্য হয়ে মুহিমকে উদ্ধার করে নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুহিমের পিতা। সংবাদ মাধ্যমে ছেলেকে উদ্ধার করে নিয়ে আসার আবেদন জানিয়ে তার বাবা বলেন, বাদুর রহমান খান, আমি খালাই ব্রাহ্মণগ্রামের বাসিন্দা। আমার ছেলে মুহিম আহমেদ খান বিগত 4 বছর থেকে সমি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করিতেছে। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধায় সে সুমি স্টেট ইউনিভার্সিটি হোস্টেলে আটকা পড়েছে। তাই আমি বর্তমানে আমাদের পাওয়ারফুল সিএম শ্রীযুক্ত হেমন্ত মহাশয় এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে অনুরোধ করছি যেন আমার ছেলেকে অতি সত্বর এখান থেকে ইভাকুয়েট করিয়া আনার জন্য।
আর নতুবা আমরা আমাদের পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আমার একটা মেয়ে এবার MBBS ফাইনাল পরীক্ষায় তো সেও পড়াশোনা ছেড়ে দিয়েছে এবং আমার স্ত্রী খুব চিন্তায় জর্জরিত বর্তমানে। তাই আমি আকুল আবেদন জানাচ্ছি আমাকে এই বিপদের সময় সরকার বাহাদুরের পক্ষ থেকে সাহায্য করার জন্য। বন্ধ করে হৃদরোগে আক্রান্ত হয়ে বহিবোরাকের এক শিক্ষকের প্রাণ গেল শিলচর রংপুর এলাকায়। অনুপ শর্মা নামের এই শিক্ষকের বাড়ি নিউ বঙ্গাইগাঁওয়ের চঙ্গাতলা এলাকায়। 121 নং ধনেহরি LP স্কুলের শিক্ষক থাকতেন রংপুর মজুমদার লেনের করুণাময় দেবের ঘরে। স্কুলে না যাওয়ার কারণে স্কুল থেকে শিক্ষকরা যোগাযোগ করার চেষ্টা করলে দেখা যায় মোবাইল সুইচ অফ। পরে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নজরে পড়ে। পুলিশ এসে দরজা খুলে শেষে মৃতদেহ উদ্ধার করে। সম্ভবত গতকাল রাতে খাওয়ার বানানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন অনুপ। রবিবার সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত দুধপাতিল ষষ্ঠ খণ্ড চৌধুরীপাড়া সাহেব বাড়ি সংলগ্ন মাঠে হজরত শাহ সুফি খুররুম আলী সাহেবের 51তম বাৎসরিক উরুস মহফিল সম্পন্ন হল। উক্ত মহফিলের কার্যসূচির মধ্যে ছিল কুরআন খতম, নাতে রাসুল পরিবেশন, ওয়াজ মহফিল, দোয়া এবং সবশেষে শিরনি বিতরণ। উক্ত মহফিলের সভাপতিত্ব করেন সাহেবজাদা মৌলানা মাহবুব আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাদ্দেদ আলী খান সাহেব পাঞ্জাব। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হজরত মৌলানা মাসুক আহমেদ, হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ, মৌলানা নুরুল হক নুরি, গুলাম রব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন বোরাকের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিরা। আজ রাত থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশীর তিথি। প্রস্তুতি সম্পন্ন বোরাকের ঐতিহ্যবাহী পাঁচগ্রাম ঠান্ডাপুর স্থিত কপিলাশ্রম শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের মন্দির ভক্তদের বরণে তৈরি। এদিকে মন্দিরে নবরূপে তৈরি হচ্ছে ভবন। প্রতি বছরের মতো এবারও জনজোয়ার বইবে আশা মন্দির পরিচালন কমিটির। সোমবার সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম পরিচালন কমিটির সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য সংবাদ মাধ্যমে জানান, সোমবার রাত 2:22 থেকে শিব চতুর্দশী তিথি শুরু হবে এবং মঙ্গলবার রাত 12:39 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। যাবতীয় প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু ভক্তবরণের। মন্দিরের প্রতি বিশেষ আবেদন, আপনারা সবাই এই পূর্ণ দিনে আমাদের মন্দিরে আসুন। এবার আমরা আয়োজন করেছি মহা ধুমধাম করে শিবরাত্রি উদযাপন করা। যদিও আমাদের মন্দিরে কনস্ট্রাকশন নির্মাণ কাজ চলছে, বড় ধরনের একটি নির্মাণ কাজ, গতিকে আপনারা মন্দিরে আসুন, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনো দিকে কোনো আঘাত ইত্যাদি না লাগে, কারণ রড, বাঁশ, কাঠ এগুলির দ্বারা মন্দির প্রায় চতুর্দিকে এগুলি ছড়ানো আছে। আমরা গুছিয়ে রেখেছি, তথাপি আপনারা আপনাদের নিজের সাবধানতা অবলম্বন করবেন। আগামী 2 মার্চ থেকে লক্ষ্মীপুর DSA-তে প্রায় 7 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানিয়েছেন লক্ষ্মীপুর DSA-র সাধারণ সম্পাদক নিপুর রায়। তিনি সাংবাদিকদের জানান, আগামী 2 মার্চ থেকে লক্ষ্মীপুর DSA-র নবনির্মিত মাঠে প্রায় 7 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মোট 41টি দল অংশগ্রহণ করছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পুঠিভোড়াল ক্লাব হরিনগর বনাম রেমবো ক্লাব লাবকের মধ্যে। এক সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক নিপুর রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর DSA-র ফুটবল ব্রাঞ্চের সাধারণ সম্পাদক নবচন্দ্র সিংহ, লক্ষ্মীপুর DSA-র রেফারি ব্রাঞ্চের ইনচার্জ বাবুল মুড়া, এই সেশনের ফুটবল টুর্নামেন্টের ইনচার্জ দুলনরি, লক্ষ্মীপুর DSA-র সদস্য প্রবণ কুমার আচার্য প্রমুখ। লক্ষ্মীপুর DSA-র বিগত 3 বছর 3টা ক্রিকেট মরশুম থেকে, ফুটবল মরশুম থেকে ফুটবল বন্ধ ছিল করোনার জন্য এবং আগে গ্রাউন্ডের জন্য একটা, তো এবার আমরা এই নতুন স্টেডিয়ামে ফুটবল মরশুম শুরু করতে যাচ্ছি। সেটা শুরু হবে 2 মার্চ থেকে এবং আমরা এই বছর এই ফুটবলটার ফরম্যাটটা একটু চেঞ্জ করেছি, কারণ আমাদের আগে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন 2টা লিগ হতো, এবার আমরা করেছি নকআউট এবং তাতে 41টা টিম অংশগ্রহণ করেছে।
এবং আমরা এই 141টা টিমকে নিয়ে আমরা নকআউট করব এবং ফাইনালি 10টা টিমকে নিয়ে আমরা দুইটা গ্রুপ করে লিগ রাউন্ড করব এবং লিগ রাউন্ড থেকে ডাইরেক্ট ফাইনাল হবে। এবং পয়লাপুরে এই নতুন স্টেডিয়ামের, বিশেষ করে নতুন স্টেডিয়ামের গ্রাউন্ডে এটা ফুটবলের ফার্স্ট টুর্নামেন্ট দিয়েছে এবং এই গ্রাউন্ডের খুব উত্তেজনাপূর্ণ ফুটবল হয়ে থাকে বা খুব উৎসাহিত এই দর্শক। এবং 7 বছর থেকে এই পয়লাপুরের মাঠে বা ডিএসএর এই স্টেডিয়ামে 7 বছর থেকে কোনো ফুটবল হয়নি এবং তার জন্য আমরা খুব উৎসাহিত এবং দর্শকরাও খুব উৎসাহিত। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র বাতিল, প্রতিবাদে বাসকান্দিতে সড়ক অবরোধ পড়ুয়াদের। শুরু হলো ভুবন মেলা, দুটি রাস্তা দিয়ে পাহাড়ে উঠছেন পূর্ণার্থী। মতিনগরে মেলার উদ্বোধন করলেন বিধায়ক কৌশিক রায়। বড়যাত্রাপুর সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র বাতিল, আদেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে স্মারকপত্র পড়ুয়াদের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।